ফিরে এসেছে জার্মানিতে। মাঝখানে দুদিনের জন্য বেলজিয়াম বেড়াতে গেছিলাম। বেলজিয়ামের দিনান্ত শহর ঘুরে এলাম। আপনাদের সঙ্গে পডকাস্টে তো ছিলামই, এবারে আমার নিজের জায়গায় মানে ব্যাক টু খোদ জার্মানি থুরি নিডারডর্ফেলজেন, আমার নিজের শহর। এবারে এই বেলজিয়ামের ট্রিপটা ভার সুন্দর ছিল। রাজ আর আমার সঙ্গে এবারে আরো একজন এই ট্রিপে বেড়াতে গেছিলেন, পারমিতা দাশগুপ্ত। এই পারমিতা দি আদতে বরাহ নগরবাসী। উনি এখন বেলজিয়ামের ব্রুসেলস শহরেই থাকেন, পোস্টডক করছেন অ্যাস্ট্রোফিজিক্সের ওপরে। তবে খুব শিগগিরই ইউএসএ চলে যাচ্ছেন একটি ফেলোশিপের সুযোগ পেয়েছেন বলে। আবার কবে তিনজনের একসঙ্গে দেখা হবে, তাই যেমনি ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে প্ল্যান করে চলে গেলাম দিনান্ত, দিনের অন্তে দিনান্ত। নামটা কি সুন্দর বলুন। এই সময় দিনান্ত খুব সুন্দর, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, কিন্তু চারদিকে চেরি ব্লসম ফুটে আছে, বসন্ত জানান দিয়ে যাচ্ছে, গাছে কচি কচি সবুজ পাতা উকি দিচ্ছে, ইস্টার এগিয়ে আসছে। পথে ঘাটে এয়ারবিএনবি থেকে শুরু করে হোটেল সব জায়গাতেই ডিপ আর খরগোশ দিয়ে সাজানো টুরিস্ট হাবগুলোতে। টুরিস্ট হাবগুলোতে একটু বেশি করেই যেন সাজানো হয়েছে, আর দুর্দান্ত ভালো লাগছে দেখতে। এর আগে অবশ্য আমি আর রাজ বেলজিয়ামের ব্রুস ও ব্রুসেলস এবং অস্টেন্ডে বেড়াতে গিয়েছিলাম। বেলজিয়ামে গিয়েই খুবই নস্টালজিক হয়ে পড়েছিলাম। আমার পাশে তখন স্মৃতির স্লাইডগুলো ঘোরাফেরা করছে। রাজ আর আমার রিলেশনশিপের একটা মেজর পার্ট প্লে করে এই ঘুরতে যাওয়া ব্যাপারটা। প্রথম প্রথম আমি এই যখন এই দেশে মানে নতুন দেশে প্রথম এসেছিলাম, তখন সবকিছুই প্রচণ্ডভাবে অবাক করত। সবার প্রথমে এয়ারপোর্টে যখন নেমেছিলাম, যে জিনিসটা আমার সব থেকে বেশি নজর কেড়েছিল সেটা হচ্ছে এখানকার নিস্তব্ধতা। এত শান্ত চারদিকটা, হাজার হাজার মানুষ প্লেন থেকে নামছে, কেউ বা প্লেন ধরতে যাচ্ছে, কারোর মধ্যে কোনো শব্দ নেই, উত্তেজনা নেই, কোনো ধাক্কা ধাক্কি হঠকারিতা নেই, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবাই সবার কাজে মগ্ন। এমনকি এয়ারপোর্টের প্যাসেঞ্জাররা যারা আমরা লাইনে দাঁড়িয়েছি জিনিসপত্র বা লাগেজ প্রসেসিং করার জন্য, তারা মানুষের সঙ্গে কথাও বলছি, চারদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু খুব আস্তে আস্তে, তা যেন অন্যকে একদম বিরক্ত না করে। আমিও যদি একাই কলকাতা থেকে ফ্রাঙ্কফুর্ট এসেছিলাম, সবাই লাইনেই দাঁড়িয়ে আছে, অথচ সবার থেকে একটু জায়গা ছেড়ে ছেড়ে। আসলে এখানে অ্যাকচুয়ালি পার্সোনাল স্পেসকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়। পার্সোনাল স্পেস মানে ধরুন আপনার হাতটাকে যদি আপনি সোজা করে দাঁড়ান, যতটা আপনার হাতটা হবে ততটুকুই আপনার জায়গা বা স্পেস, তার আগে আপনাকে কেউ বিরক্ত করতে আসবে না। এরপর আরো একটা জিনিস আমার প্রথম প্রথম এসে খুব গুলিয়ে যেত, সেটা হলো রাস্তার নিয়ম, মানে রাস্তার হাঁটার নিয়ম। আমাদের দেশে যেমন রাস্তার বাঁ দিক দিয়ে আমরা হাঁটি, মানে হাঁটার নিয়ম, এ দেশে তেমন রাস্তার ডান দিক দিয়ে হাঁটার নিয়ম। আমি যখন প্রথম প্রথম বার্লিনে এসেছিলাম তখন খুব ভুল হতো, তারপর আগের মানুষটিকে দেখে রাস্তা পরিবর্তন করে নিতাম। তৃতীয় হলো এ দেশের পাবলিক ট্রান্সপোর্ট, পুরো ইউরোপের জীবনটাই ট্রেন নির্ভর, আর গাড়ি থাকলে তো কথাই নেই। আমাদের দেশে যেমন গাড়ির ডান দিকটা ড্রাইভার সিট, প্রবাসের গাড়ির বাঁ দিকটা হলো ড্রাইভার সিট, আর গাড়িতে যে কজন বসে থাকবেন তাদের প্রত্যেকেরই বাধ্যতামূলকভাবে সিট বেল্ট লাগাতে হবে। যদি কোনো রকম ভাবে আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে একটা মোটা অঙ্কের টাকা পুলিশকে দিতে হবে। তার সঙ্গে এরপর যদি আপনার সঙ্গে বাচ্চা থাকলে, বাচ্চার জন্য
আলাদা কার সিট রাখতে হবে। 12 বছর পর্যন্ত এখানে এই কার সিট বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে বাচ্চারা কোলে বা অন্য কোনো বসার জন্য অন্য জায়গায় তারা অ্যালাউড নয়। তার এরপরে যে জিনিসটা আমায় খুব অবাক করত, মানে করেছিল, সেটা হলো অটোবান, মানে কোনো কোনো জায়গায় নো স্পিড লিমিট। প্রথম প্রথম খুব ভয়ও পেতাম, মানে গাড়িতে উঠে সিটিয়ে বসে থাকতাম, তবে এখন অনেকটা সয়ে গেছে। আর তারপরেও রাস্তায় থাকে প্রচুর ক্যামেরা, তাই লোকে এখানে প্রচুর নিয়ম মেনে গাড়ি চালায়। এই যে এত হাজার হাজার গাড়ি অটোবান বা এখানে রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে, অদ্ভুত ভাবে এই গাড়ির সারথীরা কেউ কখনো হর্ন বাজায় না। হর্ন বাজানো মানে এখানে বলে তুমি কিছু ভুল করছো বা তুমি ভালো গাড়ি চালাতে পারো না। গাড়িতে হর্ন বাজানো অপমান করা এক কথায়। এবার বলবো রান্না বান্নার কথা। রান্নাঘরে যে গ্যাসে, যেমন আমরা কলকাতাতে গ্যাসে রান্না করি, এখানে সমস্ত কিছু ইলেকট্রিকে রান্না বান্না হয়। আগুনে রান্না বান্না খুব একটা করতে দেখা যায় না। ফায়ার অ্যালার্ম হচ্ছে এ দেশের বাড়িগুলোর জন্য খুবই মাচ নিডেড একটা জিনিস। যখন ধরুন খুব করে আপনি কোনো পাত্রে বা কড়াইতে মশলা কষাচ্ছেন, কিছু তেলে ভাজছেন, তখন বাড়ির জানলা দরজাগুলো একটু খুলে দেবেন, আর চিমনি থাকলে চিমনিটাও চালিয়ে নিতে পারেন। নইলে এত জোরে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করবে, হঠাৎ করে কিছুক্ষণ পরেই আপনার বাড়ির সামনে পুলিশ আর ফায়ার ট্রাক চলে আসবে। এই সুন্দর ব্যবস্থাটা আমাকে বেশ অবাক করেছিল। এরপরে আরো একটি জিনিস আমায় খুব অবাক করেছিল, সেটা হলো এদেশের বাথরুমগুলোতে আপনার জল যাওয়ার জন্য কোনো নালা বা নর্দমা নেই। আপনিও আপনার নিজের বাড়িতে কেন, কোথাওই মানে এখানে নর্দমার দেখা মিলবেই না বলতে পারেন। আর একটা জিনিস সব জায়গায় পরিষ্কার করতে গেলে উপায় হচ্ছে, সেটা হচ্ছে টিস্যু। অথচ শাওয়ারে আপনি জল পাবেন, রান্নাঘরের সিঙ্কে আপনি জল পাবেন, বেসিনে জল পাবেন, কিন্তু টয়লেট রুমে আপনি জল পাবেন না। তখন টয়লেটের কাছে আপনার মুশকিল আসান হলো টিস্যু একমাত্র। এদেশের কলের কোনো ব্যবস্থাই নেই টয়লেটের কাছে, মানে বাড়ির প্ল্যানিং এ জলের ব্যাপারটাই নেই। বাড়িতে দোকানে অফিসে সর্বত্র পরিষ্কারের উপায় হলো টিস্যু। এরপর বলবো জার্মানি দেশের অন্যতম অদ্ভুত জিনিসের কথা, সেটি আমায় ভারী ভাবিয়ে তুলেছিল। সেটা হলো বেশিরভাগই এখানে ক্যাশের দ্বারা কেনা হয়, কার্ড খুব কম ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তবে এখন খানিকটা ক্রেডিট কার্ডের ব্যবহার মানে প্রচলন আর কি বেড়েছে বলতে পারেন। এবার বলবো এদেশের আরেকটি জিনিস ভারী অবাক করত, সেটা হলো এদেশের লোকেরা একদম ইনভেস্টমেন্ট মেন্টালিটি নয়, এরা প্রচন্ড ভাবে বর্তমানে বিশ্বাসী, ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করেন না। কারণ এদেশের মানুষ বিশ্বাস করেন সারা জীবন এদেশের মানুষ চাকরি করে যা টাকা রোজগার করে, রোজগার করবে, করে ট্যাক্স দেবে, সেই পরবর্তীকালে সেই সরকারই এনাদের ভবিষ্যৎ সুরক্ষা করবেন। তাই এরা বর্তমানকে বেশি গুরুত্ব দেন ভবিষ্যতের থেকে। আরো একটা জিনিস যেটি আমায় অবাক করেছিল, সেটা হলো ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, শুধুমাত্র একটা হেলথ কার্ড বানাতে হবে। এই ক্ষেত্রে আপনি সরকারি বা প্রাইভেট যে কোনো সংস্থা থেকে হেলথ কার্ড করিয়ে নিতে পারেন। আরো একটি ব্যাপার যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো এদেশের পড়াশুনো করার ক্ষেত্রে খুব একটা খরচ নেই। সেই স্কুলেই যে মানে যে স্কুলেই বাচ্চা পড়ুন, যেমন বাচ্চা হোক বা বড় যে কোনো মানুষ, যদি আমি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তাহলে নিজেদের কোনো টাকা পয়সা খরচাপাতি হবে না, ফ্রি এডুকেশন খরচ একদম হবে না। তারপর বাচ্চার প্রসঙ্গ যখন এলোই, আরও একটা কথা বলি, এদেশের কচি কাচারা ছোটবেলা থেকেই আলাদা ঘরে ঘুমায়, বাবা মাদের সঙ্গে ঘুমোয় না। আমার এক পরিচিত দিদি আছে, তার সন্তানও যদিও আলাদা ঘরে ঘুমোয়,
কিন্তু তাদের মনিটর করার জন্য অনেক সময় ঘরে ক্যামেরা বা টেলিফোন মতো লাগানো থাকে। মানে ধরুন বাচ্চা যে ঘরে শুয়ে আছে সে ঘরে ওই ফোনটা লাগানো আছে, আর আপনি অন্য ঘরে আছেন, ফোনের স্পিকারটা আপনার সঙ্গেই আছে। আপনার বাচ্চা যদি কোনো কথা বলে বা কেঁদে উঠলেই আপনি বুঝতে পারবেন সে জেগে গেছে। তারপর আপনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সে বাচ্চার টেক কেয়ার করতে পারেন। এই ব্যাপারটা ভারী মানে মজাদার লেগেছিল আর কি আমার প্রথম প্রথম। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলো পথচারীদের খুব গুরুত্ব দেওয়া। ধরুন একটা রাস্তা দিয়ে আপনি ক্রস করছেন, সঙ্গে ধরুন আরো একটি গাড়িও আপনার সঙ্গে ক্রস করছে, গাড়িটা কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আপনি রাস্তা ক্রস করবেন। এই রাস্তায় পথচারীদের অ্যাক্সিডেন্টও খুব হয়, কম হয়। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল সেটা হলো এই জার্মানদের মাতৃভাষার প্রতি ভালোবাসা। এরা যে এদের মাতৃভাষাকে নিয়ে কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি সম্মান করে তার রীতিমতো শেখার এদের কাছ থেকে। আরেকটা জিনিস হলো অপরিচিত মানুষ, ধরুন আপনি যাদের কাছে স্ট্রেঞ্জার বলা যেতে পারে, কিন্তু তার সত্ত্বেও তাকে হ্যালো বলে গ্রিট করবে এবং সকালে দেখা হলে গুড মর্নিং বলে আপনাকে উইশ করবে এবং সঙ্গে এক গাল হেসে যাবে। আমাদের টাউনের লোকেদের মধ্যে ব্যাপারটা খুব লক্ষ্য করা যায়। এবার বলবো আমাদের এখানের আরো একটা জিনিস আছে, সেটা হলো যেটা আমার খুব অবাক লেগেছিল সেটা হচ্ছে 18 বছরের পরে যে কোনো সন্তান বড় হয়ে যাওয়ার পরে তারা তাদের মা বাবার সঙ্গে আর থাকে না, তারা আলাদা করে যেমন করে কোনো কোনো মলে হোক, কোনো গ্রসারি স্টোরে হোক, হায়ার স্টাডি, তারা এভাবেই চালান, কাজকর্ম করে তারা নিজেরটা নিজের মতো করে চালান। এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করা মা বাবাদের প্রতি। এই ব্যাপারটা আমার খুব অবাক লেগেছিল। যাকে গল্প করতে করতে বেলা অনেকটাই বয়ে এলো, আজ তাহলে উঠি। আসলে তোমার সঙ্গে গল্প করতে করতে মানে গল্প করতে বসলে কোথা দিয়ে যে সময় কেটে যায় তা বুঝতেই পারি না। পরের সপ্তাহে আপনাদের নিয়ে আমি রওনা হব বেলজিয়ামের দিনান্ত শহরের উদ্দেশ্যে। ফ্রান্সে মানে ফ্রেঞ্চ লোকেরা অনেক সময় দিনান্ত কথাটাকে জানে তো দিন বলে। স্যাক্সোফোন, সিটাডেল, চকলেট, কেক, এ সমস্ত কিছুর দেশ বেলজিয়াম। চলুন ঘুরে আসি। কি ব্যাপার, আপনারা যাবেন তো? তাহলে ব্যাগ গোছাতে শুরু করুন, দেরি করবেন না প্লিজ। আর ততক্ষণে শুনতে থাকুন পরবাসীর ফুলঝুরি। জানান আমাকে কেমন লাগলো ফেসবুক ইনস্টাগ্রামে, আর স্পটিফাই এর অ্যাপে গিয়ে আমার শো এর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে পরের এপিসোডের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কথা হবে প্রত্যেক বৃহস্পতিবার। নমস্কার।